Headline sponsored by Gurukulam English Medium. সোনারপুরের একটি সোনা দোকানে দুঃসাহসিক ডাকাতি। সোনারপুরের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুরের বারেন্দ্রপাড়াতে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সোনারপুরের ওই সোনা দোকানে দুটি বাইকে করে চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ওই সোনা দোকানে ঢোকে, ব্যাপক লুটপাট চালায় সোনা দোকানে। ডাকাতিতে বাধা দিলে বন্দুক নিয়ে সোনা দোকানের মালিক ও বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ডাকাতিতে বাধা দেওয়াতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয় ওই সোনা দোকানের মালিক। বন্দুকের হাতল দিয়ে ওনার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ওই সোনা দোকানে লুটপাট চালিয়ে এরপর দুষ্কৃতীরা দুটি বাইকে করে এলাকা থেকে চম্পট দেয়। এরপর স্থানীয়রা দুষ্কৃতীদের আটকানোর চেষ্টা করলে শূন্যে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ওই আভিজাত্য সোনা দোকানের মালিক স্বজন পারুই তিনি জানান, আমার সব কিছু শেষ হয়ে গেল, কিছুই অবশিষ্ট রাখেনি দুষ্কৃতীরা। পুজোর মৌসুমের জন্য দোকানের ক্রেতাদের ভিড় ছিল, সেই সময় দুটি বাইকে করে প্রায় চারজন দুষ্কৃতী দোকানে ঢোকে এবং দুজন দুষ্কৃতীর হাতে ছিল আগ্নেয়াস্ত্র এবং সেটা দেখিয়ে তারা প্রায় লক্ষাধিক টাকার গয়না ও কয়েক লক্ষ টাকার নগদ লুট করে নিয়ে যায়। দুষ্কৃতীদের বাধা দিলে আমাকে বেধড়ক মারধর করে, এমনকি বন্দুক দিয়ে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। এরপর আমি চিৎকার শুরু করে এবং তারপরই আমার চিৎকার শুনে স্থানীয় বেশ কয়েকজন সাহায্যের জন্য এগিয়ে আসতে দুষ্কৃতীরা বাইকে করে পালিয়ে যায় এবং গুলি তখন তারা আকাশে ছুটতে থাকে। এই দুঃসাহসিক ডাকাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীরা। এই দুঃসাহসিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে সোনারপুর থানার পুলিশ। সোনারপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুঃসাহসিক ডাকাতের ঘটনায় তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। আমার দোকানে কিছু ওরা রাখেনি, কিছু রাখেনি। আরে মানুষ তো কিছু রাখে, ওরা একটু কিচ্ছু রাখেনি, লকারটা পর্যন্ত শুকনো করে দিয়ে চলে গেছে। এরা কি মানুষ হয় না কিছু? চারজন মিলে এসছে, বন্দুক টেকিয়ে বাটালি নিয়ে সব নিয়েছে। লকার খুলতে চাই বলে বন্দুক দিয়ে মাথায় মেরে তারপরে লকার ভেঙে নিয়ে চলে গেছে। দাদা কিচ্ছু রাখেনি।